ধন্যবাদ 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 স্বেচ্ছাসেবক তোমরা তোমরা আরো ডান দিকে সরে আসো আরো ডান দিকে সরে আসো এখানে তোমাদের বসার জায়গা না এটা এখানে আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে যারা অসম্মানিত হচ্ছে ওঠো এখান থেকে ওঠো এদিকে চলে আসো জায়গা দাও আজকের সবার সভাপতি উপস্থিত জাতীয় নেতা যিনি মন্ত্রীর মর্যাদায় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত জনাব আবুর হাসাদ আব্দুল্লাহ যিনি পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সাথে নিজের বাবা নিজের বোন নিজের ছেলে হারিয়েছেন উপস্থিত আছেন এখানে অন্যান্য নেতৃবৃন্দ জনাব ইভভূষণ হুমায়ুন আমাদের প্রিয় নেতা বাহউদ্দিন হাসিম আমাদের অ্যাডভোকেট আফজল সহ আরও অনেক নেতা সবাইকে আমি বলা আওয়ামী পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এই সম্মেলনে আসার জন্য আমি খুব বড় বক্তৃতা করব না কারণ আমার বক্তৃতা আপনারা প্রায় শোনেন আমি এমন কোনো ইউনিয়ন নাই এমন কোনো গ্রাম নাই ভোলার যেখানে আমি যাইনি সত্তরের নির্বাচনের মধ্য দিয়ে আমি প্রথম নির্বাচিত হই তারপর আটবার আমি জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হই আজকে আমার বক্তব্য দীর্ঘ করার কোনো কারণই নাই কারণ হাতের সময় খুব কম আমাদের এই কনফারেন্সের মূল বিষয় হলো নেতা নির্বাচিত করা এখানে একজন প্রেসিডেন্ট হবেন একজন সেক্রেটারি হবেন এই ব্যাপারে আপনারা আপনাদের সুচিন্তিত অভিমত জ্ঞাপন করবেন তো মনে রাখবেন আওয়ামী লীগ যেন আরে থাম না আরে থামো তোমরা থামো আরে ভাই আগে যেরকম গলা ফুলাইয়া আমি বক্তৃতা করতাম আমার সেই বয়স তো নাই আমি আস্তে আস্তে বক্তৃতা করি যাতে সবাই খুব ভালোভাবে শুনতে পায় আমি আমার ভোলাকে নিয়ে গর্ববোধ করি অনেক পর্যটক বলে আসেন এসে যখন ফিরে যান চরপাশনে যায় জ্যাকব টাওয়ার দেখে এই নামটা কিন্তু আমি দিয়েছিলাম একদিন জ্যাকব একদিন জ্যাকব আমাকে নিয়ে গিয়েছিল তখন বলল চাচা এইটা আমি করেছি এবং এটা নাম দাও জাকব টাওয়ার তো এটা নাম হয়েছে জ্যাকব টাওয়ার অনেক প্রাকৃতিক দৃশ্য সেই চরপাশনের আছে এটা যা খুব সুন্দরভাবে গড়ে তুলেছে তারপরে লালমোহন তজুমতি দিদি আসেন আমার নাসপদ দূর নব্বই চৌধুরী এই জনবতকে সুসংগঠিত করেছেন তারপরে বরণিন্দু দুলকা আমার বড় ভাই ছেলে আলিয়া জ মুকুল অত্যন্ত সততার সাথে তিনি কাজ করেছেন আপনাদের আপন জন আমি আপনজন আপনাদের কাছে কী বক্তৃতা করব বক্তদের একটা স্মরণ করি জাতির জনক যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না যার জন্ম না হলে আমরা আজও পাকিস্তানের দাসার্থের নিগরে আবদ্ধ থাকতাম ইতিহাস শেষে মহামানব দুনিয়ার নির্যাতিত নিবেদিত মানুষের শ্রেষ্ঠ বন্ধু জাতির জনক বন্ধুকে স্মরণ করি বঙ্গবন্ধুর সংস্পর্শ পেয়ে আমি বড় হয়েছি আমি এখনো যখন ঘুম থেকে উঠি ঘুম ভাঙার পরেই আমার ওয়ালে আমাকে বঙ্গবন্ধু জড়িয়ে ধরে আদর করেছেন সেই ছবিটা আমি দেখি এইটাও আমার দিনের প্রথম কাজ তারপরে দিনের কর্মসূচি শুরু করি আজকে আপনারা এখানে এসেছেন আমার এত ভালো লাগে যারা একটা নেতৃবৃন্দ সবাই অত্যন্ত আকৃষ্ট হয়েছে এখানে কেন্দ্রীয় কমিটি অনেকে আছেন আমি সবাই নাম বলতে পারলাম না শুধু ঠিক বললাম নাসিম তার সাথে আমার একটা স্মৃতি আছে আমি যখন গ্রেপ্তার হলাম দুই হাজার দুই সালে তখন নাসিম ও গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে আমাদের দুজনকেই ফাঁসির আসামির যে কক্ষ যেটাকে বলে কন্যামে সেল আমাদের দুজনকে এই ছেলে রাখা হয়েছিল যে কন্ডম ছেলে ছিল কুখ্যাত সেই দর্শের শার নাসিমকে আর আমাকে সেখানে রাখে একদিন বিকালবেলা দেখলাম নাসিম জেল গেটে আমাকেও জেল গেটে নিয়ে গেল জানতে পারলাম নাসিমকে নিয়ে যাচ্ছে রংপুর আর আমাকে নিয়ে যাচ্ছে কুষ্টিয়া আমি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর হত্যার পরেও আমি চোদ্দ মাস কুষ্টিয়া কারাগারে ছিলাম তো যাই হোক হাত করা পড়িয়ে আমাদেরকে নিয়ে গেল যদিও পুলিশ ছিল সহানুভূতিশীল আমার সেই কথা আজও মনে পড়ে আমাদের জীবন বাহদ্দিন নাসিম আমাদের জীবন খুব কষ্টের জীবন আমরা আজকে যে আপনারা তো ভালোবাসেন এত আদর করেন এত সম্মান করেন আমি প্রতিদিন ঘুম থেকে উঠে অন্তত দশটা বিশটা হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ পাই আমার এই সমস্যা আমার এই সমস্যা প্রত্যেকটা সমস্যা সমাধান করার জন্য আপনার চেষ্টা করি আজকে আমার বক্তৃতা আমি নাইবা বললাম স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করি সহ যারা দিবে জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করি মনিবাই আমাদের নেতা এবং তার অঞ্চসত্ব স্ত্রী যিনি আমাদের আজকে অতিথি আবুল আসনাত আবদুল্লার বোন স্মরণ করি আমাদের প্রিয় নেতা কৃষি বান্ধব কৃষকের নেতা আব্দুল্লাহ নেওয়া সাহেবকে তার বাড়িতে ঢুকে থাকে তার মেয়ে বেবিকে আমাদের আরিফকে আর আবুল আসলাদ আব্দুল্লাহ চার বছরের ছেলে নিজ পাপ তাকে হত্যা করা হয়েছে আজকে সেই কথা যদি মনে করি চোখে জল রাখা সম্ভব না আপনারা দোয়া করবেন যাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে আমি মনিবের কথা বেশি করে মনে করি সেনাবাস সাহেবের কথা বেশি করে মনে করি তারপরে হাসনাত আবদুল্লাহ ইনি আমাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নেতা তিনি আজকে পার্বত্য চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত শান্তির জন্য তিনি আজকে ক্যাবিনেট মিনিস্টার আমরা যেমন ক্যাবিনেট মিনিস্টার ছিলাম বাণিজ্যমন্ত্রী আজকে পার্বত্য চট্টগ্রামের তিনি সেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমার ভালো লাগে তিনি চমৎকার একজন মানুষ সদা হাসে মুখে থাকে মনে কত কষ্ট সে চার বছরের শিশু সুগান্ত তাকেও তার কোল থেকে চিনে নিয়ে হত্যা করেছে আমি তাদেরকে স্মরণ করে চার জাতীয় নেতা তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মহ আমি বেশিক্ষণ বক্তৃতা করব না কারণ আমাদের আরও কর্মসূচি আছে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমি এখান থেকে আমাদের বাড়ি যাব আমাদের মেহমান যারা আছে তাদেরকে একটু আপ্যায়ন করব আমাদের শেষ কাজ হল নির্বাচন নেতা নির্বাচন কে প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে সেটা সেটা আপনারা সংক্ষিপ্তভাবে যদি করতে পারেন তাহলে ভালো হয় আমার ভোলা নিয়ে আমি গর্ব করি আমি আটবার ভোলা থেকে নির্বাচিত হয়েছি সর্বকনিষ্ঠ আমি এমপি এমএনএ ছিলাম উনিশশো সালে উনিশশো তেহত্তরে বঙ্গবন্ধুকে অনুরোধ করেছিলাম বরদি থেকে নির্বাচন করতে বঙ্গবন্ধু করেছেন সেই সিট যখন ছেড়ে দিলেন তখন ইজফুর রহমান সাহেব আমাদের শ্রদ্ধ ব্যক্তি তাকে আমরা নমিনেশন দিয়ে বিজয় করেছি আজকে আমার আর বক্তৃতা দীর্ঘ করার দরকার নাই কারণ বক্তৃতা যত দীর্ঘ করব এখানে এখানে অনেকেই উপস্থিত আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন সহ তিনি প্রধান বক্তা আরও অনেকে আছে আমি সবাই সবাই নাম নিতে চাই না বিশেষ করে বাউদ্দিন হাসেম আমাদের বিশ্বাস অতিথি আফজাল অ্যাডভোকেট প্রধান বক্তা রানি আনিসুর রহমান আবদুল্লা ইসলাম জাকবণ্জম মুকুল আপনারা জানেন আমার একটা স্ট্রোক হয়ে আমার একটু শারীরিক অসুস্থতা আছে তার মধ্যেও আমার জন্মস্থান যেখানে আমার হাতে ঘড়ি উনিশশো সত্তরে গাড়ি ছিল না কাদার মধ্য দিয়ে আমি বঙ্গবন্ধুর কিনে দেওয়া সতেরোশো টাকার একটা হন্ডা চালিয়ে আমি সত্য নির্বাচনে ক্যাম্পেইন করেছি আর মরুম বর্ষাতুল্লাহ চৌধুরী তার এখানে একটা ঘর আছে সেই ঘর ছিল আমার অফিস এবং তার একটা জিপ ছিল সেই জিপের মধ্যে করে কাদা কাদামাটিতে আমার মালানা আলাজ মন্ত করিম আমাদের শামসুদ্দিন শামসুদ্দিন মিয়া এবং মুস্তাফুজ্জর মাস্টার সহ আমাকে নিয়ে যেতেন আমি বক্তৃতা করতাম আজকে তো আমাদের এখানে সব আছে সেদিন এগুলির কিছু সেই ছিল না যাই হোক আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আমাকেও দোয়া করেন আপনাদেরকে দেখতে আমার দেখে আমার খুব ভালো লেগেছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ তিনি কীভাবে মৃত্যুকালিঙ্গন করে আজকে বাংলাদেশটাকে উন্নয়নের রোল মডেল করেছেন এই পৃথিবীতে অনেক নেতা আসবে অনেক নেতা এসেছে কিন্তু বঙ্গবন্ধু কন্যার মতো নেতা পৃথিবীতে বিরল তিনি নিজেকে আলিঙ্গন করেছেন সেই আলিঙ্গন করে আজকে তিনি দেশকে পরিচালনা করে চলেছেন তার নেতৃত্ব পদ্মা ব্রিজ আমি সেদিন পার্লামেন্টে অনেকক্ষণ পদ্মা ব্রিজের বক্তৃতা করেছি তার নেতৃত্বে পদ্মা ব্রিজ এই পদ্মা ব্রিজে উদ্বোধন করবেন পঁচিশে জুন সেদিন আপনারা যারা পারবেন সবাই উপস্থিত থাকবেন নিজস্ব অর্থায়নে পদ্মা আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী দীপ্ত কণ্ঠে বলেছিলেন যখন বিশ্ব ব্যাংক টাকা বন্ধ করে তখন তিনি বলেছিলেন আমার নিজস্ব অর্থায়নে আমি পদ্মা করবো সেই কথা তিনি রেখেছেন তিনি খুব এমন একজন মানুষ যিনি বিচক্ষণ সাহসী যিনি কারা কথা মাথা নত জানেন না এবং করেন নাই আজকে দেখেন পৃথিবীর মধ্যে আমি সেই বক্তৃতা বলেছি পার্লামেন্টে পৃথিবীর মধ্যে সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা ব্রিজ আর দক্ষিণ আমেরিকার আমাজান এই দুইটাই খরশ্রোতা নদী তার মধ্যে এই পদ্মা ব্রিজ করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বকে দেখিয়েছেন আমরা তাকে নিয়ে গর্ব করি তাকে নিয়ে গৌরব করি আসুন আমরা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্ন সুজলা সুবলা সস্য সমলা সোনার বাংলা রূপান্তরিত করি এইটাই হোক আমাদের শপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আজকের প্রথম অধিবেশনে সভা সভাপতি জনাব ফজলুল কাদের মজদুমুল্লাহ বক্তব্য রাখবেন সালামু আলাইকুম আজকের এই ত্রিবার্ষিক বলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বলার গর্ব এবং বলার গৌরব জাতীয় নেতা বলা এক থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য উনসত্তর গণ আন্দোলনের মহানায়ক সাবেক সফল শিল্প বাণিজ্য মন্ত্রী জনাব তুফাল আহমেদ তুফাল ভাই আজকে এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শান্তি চুক্তির অন্যতম রূপকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা বরিশালের গর্ব এবং বরিশালের গৌরব আমাদের দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আমাদের এমপি আমাদের পরম শ্রদ্ধ নেতা জনাবাবুল হাসনাদ আব্দুল্লাহ এমপি আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের আওয়ামী লীগের গর্ব এবং গৌরব যাকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঢাকায় গেলে আন্তরিকতার সাথে গ্রহণ করে যিনি এবং রাজপথের একজন লড়াকু সৈনিক হিসাবে যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সেনান হিসাবে কাজ করেছেন কৃষিবিদ প্রাক্তন এমপি জনাব বাউদ্দিন নাসিম আজকের এই সভায় উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে ভোলার গর্ব এবং ভোলার গৌরব বাংলাদেশের খ্যাতিমান আইনজীবী সাবেক এমপি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট জনাব ইফ হোসেন হুমায়ুন আজকের এই সভায় উপস্থিত রয়েছেন জনাব গোলাম রব্বানী চিনু বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আনিসুর রহমান আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বলার চায়ের আসনের মাননীয় সংসদ সদস্য চরপারেশনের উন্নয়নের উপকার সাবেক উপমন্ত্রী চায়ের আসনের এমপি জননেতা জন আবদুল্লাহ ইসলাম জ্যাকব আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন লালমনের গর্ব এবং গৌরব লালমোহনের মানুষের প্রিয় তজমুদ্দিন মানুষের প্রিয় নেতা বলাতিন আসনের এমপি লালমনের উন্নয়নের উপকার জানাব নুনবী চৌধুরী শাওন আজকের এই সভায় উপস্থিত রয়েছেন বোলা দুই আসনের মাননীয় সংসদ সদস্য বরানদী দলৎকার মানুষের প্রিয় নেতা জানাব আলী আজম মুকুল আজকের এই সভায় উপস্থিত রয়েছেন ভোলা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল মমিন টুলু জাতীয় কমিটির সদস্য হামিদুলক বাহলুল জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন পৌরসভার মেয়রবৃন্দ আমন্ত্রিত অতিথিবর্গ সাংবাদিকবৃন্দ উপস্থিত ডেলিগেট কাউন্সিলর ভাই ও বোনেরা আপনারা আমার সঙ্গে সালাম গ্রহণ করুন আমি আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা কষ্ট স্বীকার করে এই কাউন্সিলকে সফল করেছেন আজকের এই কাউন্সিল অধিবেশনটি একটি ঐতিহাসিক ভোলার ইতিহাসে ভোলা জেলা আওয়ামী লীগের একটি ঐতিহাসিক কাউন্সিল হিসাবে গণ্য হয়ে থাকবে বলে আমার বিশ্বাস এবং আমার ধারণা সুশৃঙ্খলভাবে আমরা কাউন্সিল সম্পন্ন করতে সক্ষম হয়েছি এই জন্য সকল কৃতিত্ব আওয়ামী লীগের এই ভোলা জেলা তৃণমূল নেতাকর্মীদের আপনাদের সকলের প্রচেষ্টায় এই এই সম্মেলনকে আমরা সফল করতে পেরেছি এই জন্য আপনাদেরকে আমি ভোলা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা এমন এক সময় এই সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছি যেই সময়ে জনটি শেখ নেতৃত্বে হিস্টোরি অফ প্রাইড আমাদের জননেটি শেখ হাসিনার সবচেয়ে সোনালি অর্জন বড় অর্জন মেগা প্রজেক্ট পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী পঁচিশে জুন সেই পঁচিশে জুনকে সামনে রেখে এবং আগামী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদকে সামনে রেখে ভোলা জেলা আওয়ামী লীগের আজকের এই সম্মেলন একটা গুরুত্ব বহন করে বলে আমি মনে করি আগামী দিনে আমরা যদি আওয়ামী লীগের ক্ষমতায় পুনরায় প্রতিষ্ঠিত করতে না পারি আমাদের জননীতি শেখ হাসিনার উন্নয়ন এবং অর্জনকে ধরে রাখতে না পারি তাহলে আমরা আওয়ামী লীগ হিসাবে নিচ্ছিহ্ন হয়ে যাব কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র অতীতও করেছে বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে তাদের ষড়যন্ত্র হলো জননীতি শেখ হাসিনাকে নির্মূল করে দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধ্বংস করে দেওয়া খতম করে দেওয়া যেমনি করে খতম করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তার পরিবারকে সপরিবারে যেমনিভাবে ষড়যন্ত্র করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল উনিশবার আজকের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের গর্ব গৌরব এবং বাংলাদেশের শেষ ঠিকানা জননীতি শেখ হাসিনাকে বারবার হত্যা প্রতিষ্ঠা নেওয়া হয়েছিল জননীতি শেখ হাসিনা তারপরও এক একটু একটুও বিচলিত হন নাই তিনি বিচলিত নন তিনি সমস্ত জীবনের মৃত্যুর ঝুঁকিকে না পর করে তিনি এগিয়ে যাচ্ছেন গতিতে বাংলাদেশের মানুষের উন্নয়ন সমৃদ্ধি অর্জন করবার জন্য আমরা সেই সমৃদ্ধি এবং উন্নয়নের ধারাকে আমরা যদি অব্যাহত রাখতে হয় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে রাখতে হবে ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে তৃণমূলে তাহলেই আওয়ামী লীগ আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনার ভীষণ একচল্লিশ বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং বাংলাদেশ হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ইতিমধ্যেই বাংলাদেশ উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে জাতিসংঘ করতে শিক্ষিত হয়েছে আমাদের এই দু হাজার বাইশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এবং তার দৃঢ় পদক্ষেপের কারণে যে কয়টি মেগা প্রজেক্ট বাস্তবায়ন এবং উদ্বোধন হবে তার মধ্যে প্রথমে হচ্ছে পদ্মা সেতু তারপর মেট্রো রেল এবং কর্ণপুলি টানেল স্বরূপপুর পারমাণবিক কেন্দ্র এবং এই প্রজেক্টগুলি যদি যথাসময়ে আমরা আমাদের নেত্রীর পরিচালনায় নেতৃত্বে আমরা উদ্বোধন করতে পারি আমরা মনে করি বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে একটি আলোহনকারী অর্থ অর্থনৈতিক শক্তি শক্তি দেশে পরিণত হবে এবং বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হয়ে বাংলাদেশের মানুষকে মানুষকে সমৃদ্ধ করতে পারবে এবং সম্মানিত করতে পারবে বলে আমি মনে করি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে তোপাল ভাই দীর্ঘক্ষণ বক্তব্য করে বক্তব্য রেখেছেন আমাদের প্রিয় নেতা তোপাল ভাই অসুস্থ আমি আজকের এই কাউন্সিলের সফলতা কামনা করে আপনাদের উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আমন্ত্রিত অতিথি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কষ্ট স্বীকার করে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামীর সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব কাদের ভাই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমি তা আমিও তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের সবাই উপস্থিত আওয়ামী লীগের আমন্ত্রিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সম ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর বাংলাদেশ চিরজীবী হোক আমি আজকে কাউন্সিল অধিবেশনের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি এখন দ্বিতীয় অধিবেশন শুরু হবে এখন আমাদের দ্বিতীয় অধিবেশনের জন্য দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব বাউদ্দিন ধন্যবাদ আমার প্রাণপ্রিয় ভোলাবাসী ভোলাভাষী আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ কাউন্সিলর ডেলিগেটবৃন্দ আমাদের প্রথম অধিবেশনের সমাপ্তি ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করেছেন এই দ্বিতীয় অধিবেশন এখনই শুরু হবে শুরুতেই গঠনতন্ত্র মোতাবেক ভোলা জেলা আওয়ামী লীগের কমিটি এখন থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো এখন দ্বিতীয় অধিবেশন শুরু হবে দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য আপনাদের প্রাণপ্রিয় নেতা বরিশাল দক্ষিণাঞ্চলের মানুষের জয়গান যিনি গিয়ে বেড়ান আমাদের শ্রদ্ধেয় নেতা এই বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের প্রধান জননেতা আবুল হাস্তাদ আব্দুল্লাহ দ্বিতীয় অধিবেশনে উনি সভাপতিত্ব করবে প্রিয় বন্ধুরা আমি একটু আগেই আমার বক্তৃতার ভিতরে আমি আপনাদের সম্মতি নিয়েছিলাম আপনারা সম্মতি দিয়েছিলেন যে আমাদের শ্রদ্ধেয় নেতা ভোলার মানুষের আপন জওয়ান উনসত্তরের গণ আন্দোলনের মহানায়ক জাতির পিতার বিশ্বস্ত long <laughs> nine

নেতা কথা বলবে তো নেতা কথা বলবে নেতারা ভালোবাসা না তাহলে নেতা কথা বলতে অসম্মান কেন করেন আমাদের হাস্যার থেকে মুরুববি এখানে বসা নেতা কথা বলবে তো কথা বন্ধ কথা বন্ধ নেতা কথা বলবে আরে তোমরা চুপ করো চুপ না করলে কথা বলবে কিভাবে আমিও তো অসুস্থ ভোট মানি কি ভোট মানি কি এই হৈচের মধ্যে ভোট হয় তো বন্ধ করে আমরা চলে যাব আমি নিজে এমনি অসুস্থ তোমাদের এই কথা বন্ধ নেতা কথা বলবে নেতা কথা বলবে কথা বন্ধ প্লিজ প্লিজ নেতা কথা বলবেন তোমরা যদি ভোট চাও ভোট চাইতে হবে কেন আর থামো 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 আচ্ছা আরে বেড়া থাম কথা কথা বলা যায় না অসুস্থ লোক শোনো কনফারেন্স না করি আমরা চলে যাবো চুপকার চুপকার আমি অসুস্থ লোক চিনাতে পারবো না চুপকার চুপকার থামো 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 এই যে আমি পড়িয়ে যাই আরে বেড়া থাম এই বেড়া থাম এই আরে বিপ্লব রে যে ছাও বিপ্রাপ্ত ঠিকই আছে বিপ্রাপ্ত ঠিকই আছে তোমরা কি থাম্মা তোমরা থামবা এই ঈশ্বর আরে আশীর্বাদ আমি অসুস্থ মানুষ আমি একটা অসুস্থ লোক আমি একটা অসুস্থ লোক ক্যান্ডিডেট কে কে আছে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কে থামো থামো আমি কিন্তু চলে যাব আমি কিন্তু এখান থেকে চলে যাব তুমি টুলুবার নাম বলা আর সেক্রেটারি কে আমি আমি যে ক্যান্ডিডেট তো মজনু আর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর তো মজলি মল আছে এটা তার কি হবে Ես սա եմ এই তোমরা আজ এরকম তোমরা আজ এরকম चिल्লা থামো 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 তোমরা আজ এরকম चिल्লাও আজকে কনফারেন্স হবে আমি একটা আমি একটা অসুস্থ লোক আরে থামো 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 নেতার কথা শুনবেন না আপনারা নেতাকে ভালোবাসেন আমার এই যে কাকা হাসনাত কাকা ওনার বাসায় আমি ছোটবেলায় থাকতাম আম্মু যখন বলে আসতো আমাকে রেখে আসতো উনি ভালো বলতেছে নেতার কথা শোনেন তারপরে যেটা হয় সেটা দেখেন নেতার কথা শোনেন নেতা কি বলেন আচ্ছা শোনাও দাঁড়াও এখানে আরে বাড়া আমার কথা বলছে দে আমারে কথা বলছে দে বেয়াদ এগুলি বেয়াদ এই বেড়া তুই আয় তুই আই

বিপ্লবের সেক্রেটারি বানা আর আরেকজনের প্রেসিডেন্ট বানা কনফারেন্স শেষ যাও এত হয়েছে করলে বেড়া কনফারেন্স হয় বেশি দরদ দেখা খুব দরদি দরদি সময় পড়লে খুঁজে পাওয়া যাবে না দরদি এখানে বাহাদুর নাচ্ছে লোক আসছে আবুল আসাদ আবদুল্লা একজন মন্ত্রী তোমাদের ব্যবহার আমি নিজেই খুব দুঃখিত এবং লজ্জিত তোমাদের ব্যবহার আমাকে লজ্জা দিয়েছে আমি দুঃখ পাইছি তো বুঝলাম বিপ্লব সেলেটারি বুঝলাম কথা দিবা না প্রেসিডেন্টকে চুপ করো শোনো আমি আর পারলাম না আমার শরীর খারাপ আমি চলে গেলাম যারা মজরুম্লার পক্ষে আছে তার হাত তোল ওই যে হাত তুলছে ওই যে মজরুম্লার পক্ষে হাত তুলছে আরে বেড়া কথা বন্ধ করলে কথা বলা যাবে আর কথা না বন্ধ হইলে তোমরা তোমরা আসিয়া তোমরা দাও আমি চলে গেলাম কারণ এইরকম উচ্ছৃঙ্খল ছেলে নিয়ে আমি কনভার্স করতে পারবো না আমি দাঁড়াইতে পারি না ঠিক মতো আর উচ্ছৃঙ্খল আর চরম আমি তো মনে করি মজুরগুলার স্বভা উচিত দাঁড়াও বিপ্লব সাধারণ সম্পাদক ঠিক আছে বিপ্লব এখন প্রেসিডেন্ট আচ্ছা বিপ্লব হয়ে গেল এখন প্রেসিডেন্ট হবে কে এটা ঠিক করো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ভোলা জেলার কাউন্সিল অধিবেশন চলছে আপনাদের মনে রাখতে হবে এই সভার সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য জননেতা আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি এখানে কাউন্সিল অধিবেশন আমরা আপনাদেরকে অনেককেই এখানে এখানে আপনারা আছেন আপনাদেরকে থাকতে দেওয়া হয়েছে সম্মান জানানো হয়েছে এখানে কাউন্সিলরদের এই অধিবেশন কাউন্সিলরদের বাইরে কারো থাকার কথা না তারপরও আপনাদের সকলের প্রতি আপনারা যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ শেষ পর্যন্ত আমরা সবাই এক হয়ে একযোগে কাজ করব। এটাই আওয়ামী লীগের সৌন্দর্য এটাই ঐতিহ্য আমি যে কথাটি বলতেছি এটা কিন্তু আওয়ামী লীগের গঠনতন্ত্র বিধান অনুযায়ী কাউন্সিল অধিবেশন সুতরাং কথা বলার আলোচনা করার সুযোগ আছে সেটা কাউন্সিলরাই করতে পারে আপনারা আপনাদের কাছে আমি কোনো কথা না বলে বিনয়ের সাথে একটি কথা বলতে চাচ্ছি আপনারা এই আপনাদের এই বিশাল সুন্দর আয়োজন শুধুমাত্র ভোলাবাসী না বাংলাদেশবাসী না পৃথিবীর যেখানে এই ইন্টারনেটের সংযোগ আছে আওয়ামী লীগের আমাদের বঙ্গবন্ধু সুযোগ্য সন্তান বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সন্তান রেজওয়ান মুজিব সিদ্দিকী সিয়া সিআরআই একজন ট্রাস্টি সেই সিআরআই মাধ্যমে সারা পৃথিবীতে কিন্তু এটা এটা প্রচারিত হচ্ছে এখানে আপনাদের প্রিয় নেতা আপনাদের শ্রদ্ধেয় আমাদের নেত্রী শ্রদ্ধেয় নেতা জননেতা তোফায়ল আহমদ এই অনুষ্ঠানের এই আয়োজনের প্রধান অতিথি আপনারা এখানে এমন সুন্দর আয়োজন সব কিছু সুন্দরভাবেই শেষ হচ্ছে আপনারা সকলে সহযোগিতা করেন উনি একজন অসুস্থ মানুষ উনি একজন অসুস্থ মানুষ আমরা অনুরোধ করেছি আপনাদের উনি প্রাণ দিয়ে ভালোবাসেন তার যে কারণে উনি এত কষ্ট করে এই করমের ভিতরে বারবার বলতেছে আপনারা ধৈর্য ধরেন আপনারা কথা শুনেন আপনারা কথা না শুনলে কেমন দেখাবে আপনাদের বদনাম হবে আপনাদের বদনাম হলে তো আমাদেরও বদনাম হবে এবং তোফাইল ভাইয়েরও বদনাম হবে আপনারা শৃঙ্খলা রক্ষা করেন আপনারা বসেন আপনারা বসেন ওনাকে একটু সময় দেন একটু সুস্থ বোধ করলে উনিই বলবেন এবং উনি যা বলবেন সেটাই আমরা মেনে নেব এবং উনি বলবেন বলতে দেন আপনারা চাপ প্রয়োগ করবেন না আপনারা ওনাকে অযথা চাপ প্রয়োগ করবেন না তাতে আমাদের সম্মেলনের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হবে আমাদেরকে সব কিছুর পরও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব এখানে ব্যক্তিগত কোন সুযোগ নাই শেখ হারানোর বঙ্গবন্ধুকে পরে আমরা আমাদের ঠিকানা আমাদের অস্তিত্ব আমাদের সম্ভাবনা আজকে তৈরি হয়েছে সেটাকে ছোটখাটো কারণে নিজস্ব ক্ষুদ্র কারণে সেটাকে নষ্ট হতে দেওয়া যাবে না মনে রাখবেন সকলের দরকার আপনারও দরকার আছে সকলের দরকার আওয়ামী লীগ সকলকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী সকলের প্রয়োজন আছে কাউকে বাদ দিয়ে আওয়ামী লীগ করা যায় না কাউকে বাদ দিলে আওয়ামী লীগ শক্তিশালী হয় না আপনাদের মনে রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে অনেকেই কিন্তু আওয়ামী লীগ থেকে এদিক ওদিক গিয়েছে যারা এদিক ওদিক করেছে তাদের কি পরিণত হয়েছে পরিণতি কি হয়েছে আপনারা জানেন না তোফালা আমার শেখ হাসিনার পাশে আছেন উনি আমৃত্যু থাকবেন আমরা তাকে সেই সম্মান জানাতে চাই আপনাদেরকে বলতে চাই যারা যারা আওয়ামী লীগ ছেড়ে গিয়েছে একজন কেউ কিন্তু শেখ হাসিনা দল থেকে বহিষ্কার করে নাই একজন কেউ বহিষ্কার করে নাই যারা গেছে নিজের মতো গেছে যার যার কপাল সে সে খাইছে এটা আপনারা জানেন এখানে যারা আপনারা সামনে যারা আছেন না একটু ঘুরে একটু ঘুরে দেখেন ওই পিছনে যারা ওই ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা সাদা দাড়ি মানুষগুলো আছে ওনাদের জানার কথা আপনাদেরও জানার দরকার আছে জানতে হবে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনার সকলকে দরকার যারা স্বাধীনতায় বিশ্বাসী জাতির পিতার প্রতি শ্রদ্ধাশীল জাতির পিতার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা সাম্প্রদায়িক সম্পৃতির যে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে বাংলাদেশ এগিয়ে চলছে সেই বাংলাদেশ ঘরার জন্য সকলকেই দরকার আছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যারা রাজাকার যারা যুদ্ধ অপরাধী যারা সন্ত্রাসী অথবা যারা চাঁদাবাজ তাদের দরকার নাই তাদের ছাড়া আওয়ামী লীগ অনেক অনেক শক্তিশালী আপনাদের কিন্তু ধৈর্য 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 তরুণ প্রজন্মের যেমন প্রয়োজন প্রয়োজন মানুষদেরও আছে দল তো বিশাল দল সবাইকে তো ভাগ ভাগ করেই করতে হয় কেউ এক নেতা হবে কেউ জেলা পরিষদের প্রশাসক হবে কেউ তরুণ প্রজন্মের একজন নেতা নির্বাচিত করতে হবে সেক্রেটারি হবে আর নবীন প্রবীণ নারী সবাইকে নিয়েই আওয়ামী লীগকে গড়তে হবে প্রিয় বন্ধুরা আমি এই কথাটা বললাম আপনাদের প্রতি আমার কোনো রাগ অনুরাগ বশবর্তী হয়ে না আমি নেতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং উনি যেটা চান আপনারা ওনাকে বলার সুযোগ দেন আপনারা ঝামেলা করলে এটা বদনাম হবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ জয় বাংলা জয় এই তোমরা কেউ স্লোগান দিও না আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ আমি এখন বাউদ্দিন নাসিমকে বলবো যে তিনি কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা এবং ভোলা জেলার দায়িত্ব তার উপরে এবং আমাদের অ্যাডভোকেট আফজালের উপরে তারা পরামর্শ করে একটা কমিটি নাম ঘোষণা করুক আমার জন্য কষ্ট আর আমি একটা কথা বলি যে যেই পোস্টে আসেন না কেন আসার পর আর কার অতীত মনে থাকে না আসার পরে ভুলিয়া যায় চুপ করো না চুপ শেষ করতে পারলাম না এই যে হাউস হাউস কার সভাপতি হিসেবে দাঁড়াও 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 সভাপতি হিসেবে তোমরা টুলুকে ছাও মজলুকে কারা চায় জনু কে কারা চায় সভাপতি হিসেবে আমার শরীর খারাপ শরীর খারাপ সভাপতি হিসাবে সভাপতি হিসাবে আব্দুল মোমিন টুলুকে কারা সমর্থন করা দাঁড়াও দাঁড়াও হাত তালি দিও না তো আমি মনে দাঁড়াও এই এই যে এই যে দাঁড়াও এই যে এই যে গঞ্জি গায়ে তোমরা নাকি বন্ধু জনের লোক कोता तो बुझा जाए ना तुमरा की को, की कताबल हो चुप करो चुप करो ये फलुद गंजी गायदा तुमरा के बंदूक जाने लोग तो काट काट कोई काट उधर काट कोई काटने आस्पा आस्पा काट काटने